বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দারিচর খাজুরিয়া ইউনিয়ন থেকে 4 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সূত্রে জানা যায়, মেহেন্দিগঞ্জের মিথুয়া পাতাবন এলাকা থেকে এই 4 ডাকাতকে আটক করা হয়েছে। আটককৃত ডাকাতদের নাম হলো ওহিদ দেওয়ান, জলিল দেওয়ান, হাশেম দেওয়ান ও রিয়াজ দেওয়ান। বরিশাল মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গতকাল রাত্রে বরিশাল মেহেন্দিগঞ্জের বিভিন্ন মাইকে মাইকে হঠাৎ করেই অ্যালাউন্স করা হয় যে বরিশাল মেহেন্দিগঞ্জে ডাকাত ঢুকেছে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। এলাকাবাসী নির্ঘুম রাত কাটান, অনেকে আবার এলাকায় পাহারায় বসান। আজকে এই 4 ডাকাতকে গ্রেপ্তারের মধ্য দিয়ে কিছুটা হলো ঘটনার সত্যতা মিলেছে। স্থানীয় সাংবাদিকরা বিষয়টা বিভিন্ন ফেসবুক পেজে তুলে ধরেছেন। মেহেন্দিগঞ্জে হঠাৎ করে বিভিন্ন জায়গায় চোরের উপদ্রব বেড়ে গিয়েছে। এই ডাকাতদের গ্রেপ্তার করার মধ্য দিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেক মানুষ ভয়ের ভিতরে আছেন, অনেক মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। বিষয়টা অবশ্যই আমাদের প্রশাসন তদন্ত করে দেখবেন যে কিভাবে এই ডাকাতরা মেহেন্দিগঞ্জে আসলো কিংবা তারা কোথা থেকে আসলো। দর্শক, নিউজটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরও আপডেট খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নিচ্ছি।